হ্যালো, আমি ইমতিয়াজ বর্ষণ। আজকে ডেইলি স্টার আড্ডাতে এসেছি, ডেইলি স্টারের সাথে আড্ডা দিতে এবং আমার ছবি ওরা সাজ্জন নিয়ে কথা বলতে এবং আমার কিছু কথা বলতে। আপনারা সবাই হলে গিয়ে ছবিটা দেখবেন এবং ডেইলি স্টারের সাথে থাকবেন, বাংলা কন্টেন্টের সাথে থাকবেন। একটা সময় পাড়ায় মহল্লায় নাটকের এক নাটক হতো, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, তো ঠিক তেমনই আমাদের পাশের পাড়াতে এরকম নাটক হচ্ছিলো। আমার বন্ধু আমাকে ডেকে নিয়ে যায় যে নাটক করবি, একটুখানি ইচ্ছে ছিল, খুব বেশি ইচ্ছে ছিল না, কিন্তু আমি করতে গিয়ে না ওটা আমার খুব ভালো লেগে যায়। এরপরে আমি থিয়েটারের সাথে সংযুক্ত হই, থিয়েটার করতে করতে একটা সময় মনে হলো যে আসলে এটা আর একটু ডিটেলসে জানা উচিত। দেন আমি ফেম স্কুল অফ ডান্স ড্রামা অ্যান্ড মিউজিকে যাই, ওখানে অ্যাপ্রিসিয়েশন কোর্স করি, অসীম দামে টিচারকে পাই, দাদার সাথে কাজ করতে থাকি এবং থিয়েটার আমি বেশ মোটামুটি একটা দীর্ঘ সময় আমি থিয়েটার করেছি। তারপর মনে হলো যে না আসলে আমি একটা সময় গিয়ে আমি অনুধাবন করলাম যে আমি মনে হয় এইটা ছাড়া কিছু পারবো না। আমি জব করতে অনেকটা বাধ্য হয়ে জব করেছিলাম, তো তখনও আসলে আমি অতটা কনসেন্ট্রেট ওখানে করতে পারতাম না, কারণ আমার মনে হয় এটা আমার একটাই অপশন মনে হচ্ছিল যে আমি আর অন্য কিছু করতে পারবো না। বাট আমার অপেক্ষা ছিল, আমার দীর্ঘদিনের অপেক্ষা ছিল, একটা দীর্ঘদিনের জার্নিও ছিল, অপেক্ষাও ছিল, আলটিমেটলি ছবি রিলিজ হয়েছে। ফ্যামিলি থেকে প্রেশার ছিল, ফ্যামিলি থেকে মানে ওদের কাছে এটা মানে খুব মনে হচ্ছিল যে খুব একটা ভুল ডিসিশন আমি নিতে যাচ্ছি, কিন্তু আমি জানতাম আমি আমার কাছে এটা ছাড়া কোনো অপশন। এখন তো ওয়েবের জন্য অডিশন, স্ক্রিন টেস্ট এরকম, তখন শুধু বিজ্ঞাপনে অডিশন নেওয়া হতো, নাটক সিরিয়ালে তেমন একটা অডিশন নেওয়া হতো, ফিল্মে অডিশন নেওয়া হতো। তো প্রথম অডিশন আমার বিজ্ঞাপনেই ছিল, কিন্তু ওটা তো হয়নি, খুব ভালো অভিজ্ঞতা ছিল না। কিন্তু আমার ফিল্মের যে অডিশনগুলো ছিল তার প্রত্যেকটাই আমার জন্য খুব ফ্রুটফুল ছিল। যেমন আমার আলগানগরের অডিশন দিয়েই আমি আলগানগর করতে গেছিলাম, এটা তারেক ভাইয়ের ছবি, এখনও রিলিজ হয়নি। তারপরে চন্দ্রাবতী কথা আমি অডিশন দিয়েই আসলে ওই ক্যারেক্টারের জন্য, জয়ানন্দের জন্য আমি টিকেছিলাম। এবং একইভাবে ঊনপঞ্চাশ বাতাস আমি অডিশন দিয়েই ঊনপঞ্চাশ বাতাসটা করতে পেরেছি। একজন অভিনেতার আসলে আলটিমেটলি গোল থাকে সিনেমা। আপনি থিয়েটারে করছেন খুব লিমিটেড অডিয়েন্সের সামনে, আপনি যদি পথনাটকও করেন তাও হাজার দর্শক বা একটা লিমিটেড অডিয়েন্স, কিন্তু আপনি ম্যাস পিপলের কাছে যাওয়ার একটাই মাধ্যম, সেটা হলো সিনেমা। এই জন্য যে পৃথিবীর যে কোনো অভিনেতা অভিনেত্রীর আলটিমেট গোল থাকে হলো সিনেমা। তো আমারও ইচ্ছে ছিল যে আসলে সিনেমাই করা এবং আমি করছি, বাট এখন পৃথিবী পাল্টে গেছে, সিনেমার সাথে সাথে ওটিটি প্ল্যাটফর্মগুলো যুক্ত হয়েছে। শুধুমাত্র থিয়েটার না, আপনি ঘরে বসেও ওয়েব প্ল্যাটফর্মে আপনি ভালো কন্টেন্ট দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে এখন যুগের সাথে তাল মিলিয়ে সিনেমা, ওয়েব, আর এখন তো আপনার কোনো কিছু হারিয়ে যাচ্ছে না, আমরা সব কিছু অনলাইনেই পাচ্ছি। না, আমি ব্যক্তিগতভাবে অতটা গম্ভীর না। আমি যাদের সাথে আমার খুব বেশ ভালো সক্ষমতা, যাদের সাথে আমি বেশ ভালো সময় কাটাতে পারি, যাদের সাথে কথা বলে আমি স্বচ্ছন্দ্য বোধ করি, তাদের সাথে আমি খুবই কমফোর্টেবল এবং তাদের সাথে আমার অনেক কথাই হয়। ব্যক্তিগতভাবে শুধু না, এটা সামগ্রিকভাবে আমার এবং আমাদের টিমের যারা মেম্বার সবারই খারাপ লাগছে। আমরা এত পরিশ্রম করে একটা ছবি তৈরি করেছি, খিজির ভাই পুরো টিমটা একা এত সুন্দরভাবে গুছিয়ে এনেছে এবং প্রপার ডিসেম্বরে যে সময়টা ছিল সেটা পোস্টপন করে আরেকটু পিছিয়ে, যাতে প্রপার ঠিকঠাক প্রমোশনটা আমরা করতে পারি মার্চে, স্বাধীনতা দিবসের এই মাসে, আমাদের স্বাধীনতার মাসে একটা মুক্তিযুদ্ধের ছবি রিলিজ করতে যাচ্ছে। কিন্তু হুট করে কোনো বলা নেই, কওয়া নেই, একটা ব্লকবাস্টার, হিন্দি ব্লকবাস্টার ছবি আমাদের সাথে রিলিজ হতে যাবে এরকম একটা আমরা কথা শুনছি। তো সেই কারণে হয়ে যেটা আমাদের জন্য যেটা বাধা আছে, হল
আমরা যেই যেই যে হলগুলোর মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছবো, ম্যাক্সিমাম হল পাঠান, মানে বেশিরভাগ হলই, মানে অলমোস্ট প্রায় সব হলই পাঠানের ব্যাপারে ইন্টারেস্টেড, তো সেটা আমাদের জন্য একটা বিশাল মাথা। তো অবশ্যই আমাদের যে ছবির বানানোর যে তরিকা, হ্যাট অলমোস্ট সেম। আমরা আমাদের এই হিন্দি ছবি বলেন বা উর্দু ছবি বলেন বা আমাদের সোশ্যাল, আমাদের কাস্টম রিচুয়ালগুলো অলমোস্ট কাছাকাছি, খুব বেশি দূর না। তো এটা আমাদের ব্যবসার জন্য এটা কিছুটা রিস্ক ফ্যাক্টর, এই সেই কারণেই একদম 72-তে বাংলাদেশ বঙ্গবন্ধুর সরকার ওই সময় বুঝে শুনেই আমাদের ব্যবসাটা, আমাদের সিনেমা যাতে ব্যবসা করতে পারে সেটা বুঝে শুনেই ওই সময় এই আমাদের সিনেমার প্রোটেকশনের জন্য ওই সময় ওই রেস্ট্রিকশনটা দিয়েছিল। কিন্তু এত বছর পরে হয়েও এখনও প্রসঙ্গটা প্রাসঙ্গিক রয়ে গেছে। তো আমরা বলছি না যে হিন্দি সিনেমা এখানে চলতে পারে না, সেটাও আমরা বলছি না, চলুক, এখানে তো এমনিতেই দর্শক দেখে, নানান মাধ্যমে দেখে, কিন্তু আমাদের সিনেমার ক্ষতি করে না, আমাদের সিনেমার ক্ষতি করে কোনো ছবি আসলে চালানো উচিত না। বাংলা সিনেমার ক্ষেত্রে অবশ্যই আপনার ভালো কন্টেন্ট হতে হবে, যেটা প্রমাণ হয়েছে আপনার হাওয়া, পরাণ, এই ছবিগুলো ভালো কন্টেন্ট, দর্শক পছন্দ করেছে, দর্শক গিয়েছে একবার না একাধিকবার গিয়ে ছবিগুলো দেখেছে বলেই ছবিগুলো হিট করেছে, হিট, সুপার হিট, বাম্পার হিট, এই পর্যায়ে চলে গেছে। তো আমাদের ছোট্ট একটা মার্কেট, আমাদের একটা মেইন স্ট্রিম ফিল্ম বলতে যারা আগের ছবি বানাতো সেই পুরনো ধাঁচের, পুরনো আমলের সেই ছবির এখন কোনোভাবেই বিশ্বে, মানে কোনোভাবেই ওই ওই কন্টেন্ট দিয়ে এখন আপনি দর্শককে আনতে পারবেন না। তো নতুন কন্টেন্টের যুগ, আমার মনে হয় কি একটা ট্রানজ্যাকশন পিরিয়ড আমরা পার করছি, এই সময় যদি আমরা শক্তভাবে নিজেদেরকে ধরে রাখতে না পারি, নিজেদের প্রোটেকশনগুলো ঠিকঠাকভাবে দিতে না পারি, তখন মনে হয় এই দেয়ালটা ভাঙতে খুব বেশি সময় লাগবে না। তো প্রপার প্রোটেকশনের সাথে যদি আমাদের কন্টেন্টকে একটু রিচ করা হয়, আমাদের কন্টেন্টকে প্রমোট করা হয়, আমার মনে হয় বাংলা সিনেমা অনেক দূর যাবে। আমি বলছি না যে এক্ষেত্রে বাইরের ছবি আসতে পারবে না, আমরা অবশ্যই বাইরের ছবি, আমরা পৃথিবীর সব ছবিই দেখব, কিন্তু আমাদের ছবিকে বাঁচিয়ে রেখে, আমাদের যে ইন্ডাস্ট্রি প্রায় 70 বছর ধরে যে ইন্ডাস্ট্রি চলছে, সেই ইন্ডাস্ট্রিকে মাথায় রেখে, সেই ইন্ডাস্ট্রির জন্য যত প্রোটেকশন দরকার সেই প্রোটেকশন রেখে বাইরের ছবি আসুক, কোনো প্রবলেম। আমাদের দেশে যেটা নিয়ম, প্রচলিত নিয়ম, প্রতি ফ্রাইডেতে আমাদের দেশে ছবি রিলিজ হয় এবং প্রতি ফ্রাইডেতে যতদূর আমি জানি প্রডিউসার অ্যাসোসিয়েশন দুটো ছবিকে সর্বোচ্চ ডেট দিয়ে থাকে। তো দুটো ছবি ডেট 3 তারিখ নেওয়া আছে, সেই জায়গায় হুট করে আরেকটা ছবি ঢুকে যাবে, এটা না, এটা এতদিনের যে রীতি চলে এসে তার সাথে যায় সাংঘর্ষিক, এবং এটা আমার সাংবিধানিকভাবেও এটা ঠিকঠাক না। আর বলতে গেলে আমাদের স্বাধীনতার মাসে একটা হিন্দি ছবি কেন আসবে, খুবই মানে খুব বেসিক কোয়েশ্চেন। প্রপার যে যারা ওটিটি বানাচ্ছে, হ্যাঁ, ওরা সবাই কিন্তু সিনেমারই লোক, ওরা সিনেমাটাই বানাইতে চায়, কিন্তু এখন যেহেতু প্ল্যাটফর্ম ভিন্ন হয়েছে দেখে ওরা ওটিটিতে কন্টেন্টগুলো বানাচ্ছে। তো ওই ধরনের মানুষগুলো আসা দরকার, ওই ধরনের মেধাবী মানুষগুলো আসতে হবে, দেন এই সিনেমা সেক্টরটাও আস্তে আস্তে করে সামনে এগিয়ে যাবে। নায়কের জীবনটা তো আসলে খুব বেশি লম্বা না, আপনি যখন খুব নায়ক হবেন, নায়িকা হবেন, তার জীবনটা একটা নির্দিষ্ট সময়, কিন্তু আপনি যখন অভিনেতা হবেন তখন ওটার কোনো বয়স নেই, সীমা নেই, ওটা আপনি মৃত্যুর আগদিন পর্যন্ত অভিনেতা। তো নায়ক হওয়ার বাসনাও ছিল, তো সেই বাসনা থেকে হতে পেরেছি, হয়েছি। তো আর অভিনেতা হওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা, ওটা হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত আমার ইচ্ছাটা থেকে যাবে। আমার প্রথম ছবি ঊনপঞ্চাশ বাতাস, সবগুলো ক্যারেক্টারেরই কিছু না কিছু বৈশিষ্ট্য আমার মধ্যে আছে বা ছিল, এখনো পর্যন্ত একদম আমি ওরকম কোনো ক্যারেক্টার মনে হয় এখনো
করা হয়। আমাদের হ্যালির ধূমকেতু নামে আমাদের একটা ব্যান্ড আছে, এটার মূল প্রধান ব্যক্তি হলো আহমেদ রাজীব ভাই। উনি বেসিক্যালি একজন সিঙ্গার, মিউজিক কম্পোজার, লিরিক্সিস্ট। তো আমরা একসাথে ঘুরি মাঝে মধ্যে, পাহাড়ে চলে যাই, সমুদ্রে চলে যাই। ওই ঘুরতে ঘুরতেই আমাদের ওই ব্যান্ডটার জন্ম। ওটা আমি, রাজীব ভাই এবং আরেকজন আছে তানবীর চৌধুরী, সুজন, প্রত্যেকেই মিউজিশিয়ান, খুবই ভালো মিউজিশিয়ান। আমাদের, আমরা দুটো কভার করেছি ওটা ইউটিউবে, জি সিরিজের প্ল্যাটফর্মে পাওয়া যায় ইউটিউবে। আর সামনে আমাদের কিছু এই বছরের মাঝামাঝি বা শেষের দিকে আমরা বেশ কিছু অরিজিনাল নিয়ে সামনে আসবো, এটা আমাদের ইচ্ছে আছে। তো সেই মতো আমাদের কাজ করে যাচ্ছি। কায়দার লেভেল টু এখনও শুটিং বাকি আছে, শুটিং হলে পরে আমরা জানতে পারবো। একটা সিনেমা ইতিমধ্যে আমরা শুটিং শেষ করেছি, ওটার নাম যাপিত জীবন, সেলিনা হোসেনের উপন্যাস থেকে। ওটাও সরকারি অনুদানের একটা ছবি, ওটা পরিচালনা করছেন হাবিবুল ইসলাম হাবিব। ওটা একটা পিরিওডিক্যাল ছবি, সাতচল্লিশ দেশভাগের সময় থেকে 52 ভাষা আন্দোলন পর্যন্ত। সেটা এই বছরের যে কোনো সময় আসতে পারে। অতি সম্প্রতি একটা ওয়েবের একটা ওয়েব ফিল্ম শেষ করলাম, ওটার নাম অপলাপ। ওটা একটা দীপ্ত প্লে ওটিটি প্ল্যাটফর্মে আসবে। ওটা একটা থ্রিলার জনরার একটা ওয়েব ফিল্ম। আমি, আমার বিপরীতে ছিলেন নিপুণ আক্তার এবং আরও ছিলেন রওশন।